জায়দ খানের বউ হচ্ছেন শায়ন্তিকা সবিজের অঙ্গনের আজকের আয়োজন জায়দ খানকে ঘিরে থাকছে চাঞ্চল্যকর তত্ত্ব তো আর দেরি না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়দ খানের সঙ্গে কলকাতার অভিনেত্রী শায়ন্তিকা প্রেমের গুঞ্জন রয়েছে মিডিয়ায় তারা একটি সিনেমায় শুটিং শুরু করেছিলেন কিন্তু নানান জটিলতায় তা বন্ধ হয়ে যায় সিনেমাটি সংশ্লিষ্ট অনেকেই সে সময় বলেছিলেন তারা শুটিংয়ের সময় ফাঁকি দিয়ে নিজেদের মধ্যে সময় কাটিয়েছেন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা বললেন শায়ন্তিকা রাজধানীর মাঠ কিংবা সিনেমার পর্দায় কোনোটিতেই যেন সাফল্য মিলছে না অভিনেত্রী তবে কি বিয়ে করে সংসারে হবেন নায়িকা এমন প্রশ্নও আসছে সামনে এবার নিজের বিয়ে এবং জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন শায়ন্তিকা তাকে প্রশ্ন করা হয় আপনি কি জায়েদ খানের বউ হচ্ছেন এমন প্রশ্নের জবাবে থেকে বলেন না 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 একেবারেই কারো হচ্ছি না তাহলে জায়দ খানের বউ হচ্ছেন না এমন প্রশ্নে থেকে আবারও বলেন আমি কারো নামে মিথ্যা অপবাদ দেই না জায়দ খান ভীষণ ভালো একজন মানুষ আমাকে সত্যি সাহায্য করেছেন সম্মান দিয়েছেন থেকে আরও বলেন বাবা মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন আমি তো সবসময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে সবাই দেবে বলে কিন্তু আর দেয় না আমার তো পাত্র খোঁজার সময় নেই চব্বিশ ঘণ্টা বাঁকুড়ার পরে থাকলে কোথা থেকে আমি প্রেম করব এর আগে বাংলাদেশের অভিনেতা জায়দ খানের সঙ্গে সায়ন্তিকে প্রেমের গুঞ্জনও রোটে ছিল বাংলাদেশে এসে সিনেমার শুটিং কিছুটা করে আবার কলকাতায় ফিরে যান তিনি জানিয়ে ভারত বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে তুমুল আলোচনা সমালোচনার ঝড় ওঠে ছবি জঙ্গলের এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ